আমিনা বেগম দুই ছেলে আর স্বামী নিয়ে তার সংসার। এক ছেলে স্কুলে যায়, আরেক ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী। সহায় সম্বল বলতে তেমন কিছু নেই তার। স্বামীর সামান্য আয় আর দুধ বিক্রির কিছু টাকা দিয়ে তার সংসার চলে কোনো রকমে। তার একটি মাত্র গাভী। সে লক্ষ্য করছে বছর খানেক ধরে গাভীটির দুধ উৎপাদন বেশ কিছুটা বেড়েছে। কারণটাও তার জানা। বছর দুই আগে সে সমৃদ্ধি প্রকল্পের স্থানীয় সেবাদানকারীর সাথে পরিচিত হয়। প্রতিবেশী অন্যান্য মহিলাদের সাথে দলভুক্ত হয়ে সে নিয়মিত মিটিংগুলোতে অংশগ্রহণ করে। সেখান থেকে সে গাভীর দুধ কিভাবে বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে বিস্তর জ্ঞান অর্জন করেছে। এখন সে এবং প্রতিবেশী অনেকেই গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে আনন্দিত, কারণ সংসার এখন বেশ কিছু বাড়তি আয়ের মুখ দেখেছে। এটা সম্ভব হয়েছে সমৃদ্ধি প্রকল্পের মিল্ক ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে। এখন ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ঘর আগে ছিল খেরি ঘর, এখন আমরা টিনের ঘর করছি, টাঠি দিচ্ছি, আবার এই যে মন করে গরু লাগাইছি। মেলা উন্নতি, তখন আমাদের কিছুই ছিল না, অনেক উন্নতি মান হয়ে গেছে। মানে বাচ্চার ঘর ঠিকভাবে নিয়মিত খিলবার পারি নেই, ঠিকভাবে পড়াইতে পারি নেই। এখন আল্লাহর রহমত অনেক ছেলে মেয়েদের ঘর শিক্ষিত বানবার অনেক উপায় আছে। সমৃদ্ধি প্রকল্প 2010-এ দুধ সেক্টরের বাজার সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে এক জরিপে দেখেছে প্রধানত তিনটি বাধা এই সম্ভাবনাময় সেক্টরটির প্রতিবন্ধকতার কারণ। ক্ষুদ্র দুধ উৎপাদনকারীদের সীমিত কারিগরি দক্ষতা, দুর্বল নেটওয়ার্ক, জাত উন্নয়ন সুযোগের অভাব এবং দুর্বল ভেটেরিনারি সেবা ব্যবস্থা, প্রয়োজনীয় আর্থিক সেবা প্রাপ্তির অভাব। বিদ্যমান এইসব বাধা দূর করে মিল্ক সাবসেক্টরকে উন্নততর অবস্থানে নিয়ে আসার জন্য সমৃদ্ধি প্রকল্প একাধিক কৌশলগত কার্যক্রম গ্রহণ করে। এই লক্ষ্যে 2010 সাল থেকে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং নওগাঁ জেলায় মিল্ক ভ্যালু চেইন কার্যক্রম শুরু করে। এইটা আমার কালেকশন সেন্টার। আমি এই গ্রামের সমস্ত মহিলা পুরুষ সবাই দুধ কালেকশন করি। রংপুর ডেইরি, মিল ভিটা এবং বিভিন্ন হোটেলে মিষ্টি বানাজনে দেই। তারা আগে বাজারে বিক্রি করছিল, তাদের একটা পরিবহন কষ্ট ছিল, সময় অপচয় হয়েছিল। এখন মনে করো যে আমাদের এখানে আসি যাইতেছে, পাশাপাশি আবার আমার কালেক্টরও কিছু যায় বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসতেছে। এই মিল্ক ভ্যালু চেইনের সাথে জড়িত আছে 204টি MAC দল। এই দলগুলোতে রয়েছে 19টি SME নেটওয়ার্ক। কর্ম এলাকায় সব মিলিয়ে 40,000 গাভী পালনকারী দুধ উৎপাদন ও বিক্রির সাথে জড়িত। এদের মধ্যে 68% দরিদ্র ও অতি দরিদ্র, যার মধ্যে 38% নারী। সমৃদ্ধি প্রকল্প স্থানীয়ভাবে সেবা প্রদানকারী দল গঠন করে তাদেরকে প্রয়োজনীয় সব প্রশিক্ষণ গ্রহণের সুবিধা করে দেয়। প্রাণী সম্পদ হাসপাতালে আমরা এসেছি, আজ হলো গাভী পালন ও গাভী দুধ উৎপাদন বৃদ্ধি বিষয়ক আমরা প্রশিক্ষণ নেওয়ার জন্য। এই ধরনের ট্রেনিং আমাদেরকে প্রাণী সম্পদ করায় বিভিন্ন বেসরকারি যে কোম্পানিগুলো আছে, মেডিসিন কোম্পানি, ভেটেনারি, তারাও আমাদেরকে মাঝে মধ্যে করান। এবং আমাদের সুইস হেলভেটাস ইন্টারকোঅপারেশন সমৃদ্ধি প্রকল্প, ওনারাও আমাদের চাহিদা মোতাবেক ওনারাও আমাদেরকে প্রশিক্ষণ করান। 17টা ইউনিয়ন, আমরা 5টা ইউনিয়ন নিয়ে আমরা কাজ করি। আর আমাদের একটা সমিতি আছে, নাম হলো SPA, এবং সেখানে আমরা প্রাণী সম্পদের যারা আমরা সেবা এবং পরামর্শ দিয়ে থাকি, আমাদের নারী এবং পুরুষ মিলে 22 জন আছে। তার মধ্যে হলো 18 জন পুরুষ, 4 জন হলো নারী। এই আমরা ট্রেনিং পাওয়াতে ক্ষুদ্র উৎপাদকদের বলা যায় যে অতি সহজে তারা সেবা এবং পরামর্শটা পায়, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা যে প্রোডাক্ট বা যে ঔষধটা লাগে হয়তো অনেক দূরে যাইতে হচ্ছে, কিন্তু আমরা হওয়াতে তাদের আর এই সমস্যাটার থেকে তারা অনেক মুক্ত। যেমন আমরা সরাসরি তাদেরকে প্রোডাক্টও সাপ্লাই দিই, এবং আমাদের সহায়তায় প্রাণী সম্পদে বড় বড় স্যার যারা আছেন আমাদের ঊর্ধ্বতন, তা আমাদের দ্বারায় তাদের সাথে যোগাযোগটাও আমরা স্থাপন করে দিতে পারছি, বা আমরা যেখানে আটকে যাচ্ছি আমরা তাদের কাছে পরামর্শ নিয়েও সেবাটা আমরা দিচ্ছি তাদেরকে। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর ও প্রাইভেট কোম্পানির সাথে চুক্তির ভিত্তিতে স্থানীয় সেবাদানকারীরা তাদের কারিগরি ও ব্যবসায়িক দক্ষতার উন্নয়ন ঘটায়। তারপর তারা কমিউনিটিগুলোর মধ্যে স্বল্প মূল্যে ভেটেরিনারি সেবা ছড়িয়ে দেয়। LSP যেহেতু সবসময় গ্রামগঞ্জেই তার অবস্থান, যখনই কোনো খামারি বা কোনো কৃষকের গবাদি পশু কোনো সমস্যা হয়, অনেক সময় দেখা যায় তাদের কাছেই, মানে LSP দের কাছেই প্রথমেই আসে।
এবং তারা যদি সেটাকে ক্যাপ করে তাদের যদি সেটাকে তারা সেই ইনফরমেশনটা তাদেরকে তাদের আওতায় যদি থাকে তারা পরামর্শ দেবে, বেশি সমস্যা হলে তারা আমাদের তাদেরকে সেই খামারিকে আমাদের প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ করতে বলতে পারে। এলএসপিরা আমাদের সাথে যোগসূত্র স্থাপন করে বিশেষ করে যে সংক্রামক রোগের ভ্যাকসিনেশন এবং ফডার চাষ, ঘাত চাষে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানুষকে যে প্রাথমিক পরামর্শ সার্বিক গবাদি পশু পালার ক্ষেত্রে প্রাথমিক পরামর্শ দিয়ে থাকে। শুধু তাই নয়, স্থানীয় সেবাদানকারীরা 20-25 জন ক্ষুদ্র উৎপাদকদের নিয়ে এক একটি দল গঠন করে। দলগুলোকে MAC বলা হয়। দলগুলোর মধ্যে আবার নেটওয়ার্ক গঠন করা হয়। এই দলগুলোকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা তেমনি একটা কর্মশালা যেখানে ক্ষুদ্র উৎপাদকরা কিভাবে গাভীর সুষম খাদ্য তৈরি করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। একজন দক্ষ সেবাদানকারী সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রাণী সম্পদ বিষয়ক সেবাদানকারীরা উৎপাদকদের দলে বা তাদের বাড়ি বাড়ি গিয়ে গাভীদের চিকিৎসা বিষয়ক উপদেশ ও পরামর্শ দিয়ে থাকে, একই সাথে গাভীর প্রয়োজনীয় চিকিৎসারও ব্যবস্থা করে থাকে। এতে এলএসপিদের আয়ের সংস্থান হয়। এলএসপিদের সংগঠন হল এসপিএ। এই এসপিএ অফিস থেকে সব এলএসপিদের কার্যক্রমকে পরিচালনা ও সরকারি বেসরকারি সংস্থাগুলোর সাথে তাদের সমন্বিত কার্যক্রম পরিচালিত হয়। সেই সাথে এলএসপিরা উৎপাদক দলের সদস্যদেরকে ব্যবসা পরিকল্পনায় সহায়তা প্রদান করছে। এ পর্যন্ত স্থানীয় সেবাদানকারীদের দ্বারা উপকার ভোগীর সংখ্যা প্রায় 40,000, যারা দল এবং নেটওয়ার্কের সঙ্গেও জড়িত। বিজনেস এলএসপি হিসেবে যে কাজগুলো আমি করে থাকি সেগুলো হচ্ছে এমএসি তৈরি করি, এমএসির পরিকল্পনা তৈরি করি, এমএসির নেটওয়ার্ক তৈরি করি, এমএসির ব্যবসায়ী পরিকল্পনা তৈরি করি, আর বিভিন্ন বাজারের সঙ্গে ব্যবসায়ী তথ্য আদান প্রদান করি এমএসি তৈরি করি। এসপিএ এর সহযোগিতায় প্রায় 15টি প্রাইভেট কোম্পানি তাদের পণ্য বিক্রি করছে এবং কিছু কোম্পানি উৎপাদকদের দুধ কিনছে। কোম্পানিগুলো এই কার্যক্রমের মাধ্যমে এসপিএ, উৎপাদক এবং প্রাইভেট কোম্পানি সবাই সমানভাবে লাভবান হচ্ছে। আমাদের কোম্পানি আমাকে উদ্বুদ্ধ করে তাদের সাথে অতপ্রোতভাবে জড়িত থাকার জন্য এবং তাদের মাধ্যমে তাদের পক্ষ থেকে যে একটা আমাদের কোম্পানিও বেনিফিট হবে এবং তারাও উপকৃত হবে, পাশাপাশি আমরা ফিল্ড পর্যায়ে যে আপনার গ্রাম্য খামারিরা আছে তারাও উপকৃত হবে এবং ওয়ার্ল্ড সাইডটা বিবেচনা করে আমরা মানে A to Z এলএসপিদের সাথে জড়িত আছে, প্রসার করতেছে আমাদের মেডিসিনের এবং এটা আমাদের প্রসারও বৃদ্ধি পাইতেছে, পাশাপাশি আমাদের মেডিসিনের ডিমান্ডও বাড়তেছে এবং তারাও আমাদের যথেষ্ট পরিমাণ মেডিসিন মানে ব্যবহার করে এবং লেখে প্রেসক্রিপশন আকারে লেখে। মূলত দুই উপায়ে দুধ সংগ্রহ করা হয়ে থাকে। প্রথমত গোয়ালা প্রত্যেক বাড়িতে গিয়ে দুধ সংগ্রহ করে, আর দ্বিতীয়ত উৎপাদনকারীরা একটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে দুধ নিয়ে আসে। ব্যবসায়ী বা কালেক্টররা প্রত্যেকের দুধ সঠিকভাবে মেপে প্রত্যেকের পাশবইতে সংগৃহীত দুধের পরিমাণ লিখে দেয় এবং প্রতি সপ্তাহে উৎপাদকদের প্রাপ্য মিটিয়ে দেয়া হয়। কালেক্টরও একজন প্রশিক্ষিত সেবাদানকারী। তিনি সংগ্রহীত দুধ ঠিকঠাক পরীক্ষা করে পৌঁছে দেন আড়ং বা মিল্ক ফিটার মতো প্রতিষ্ঠানে। শেখ সাদি একজন স্থানীয় পর্যায়ের দুধ সংগ্রহকারী এবং ছানা ও ঘি প্রস্তুতকারী। তিনি সমৃদ্ধি প্রকল্পের উদ্যোগে আজ একজন সফল উদ্যোক্তা। তার নিজের তৈরি প্রতিষ্ঠানের নাম তিন কন্যা ঘি এবং ছানা। হেলভেটাস অনেক সহযোগিতা করছে, সেটা হচ্ছে খালি মানে বুদ্ধির সহযোগিতা নয়, হেলভেটাস আমাকে কিছু অর্থ সহযোগিতাও করছেন। আপনার 40% আমাকে ইয়ে দিচ্ছেন আর আমার 60% দিয়ে সেখান থেকে মেশিন ক্রয় করা হয়, মেশিন নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পর যেহেতু আমি ঘেয়ে অভিজ্ঞ নই, সেহেতু শুধু ছানার অভিজ্ঞতা ওনাদের একটা লোক এখানে নিয়ে আসা হলো এবং উনি আবার এখানে ট্রেনিং করালেন, আর এই ট্রেনিংটা করেন এনার খরচটাও সব হেলভেটাসই বহন করছেন। করার পর আমি এখন নিজেই ছানা করি, ঘি করি। শেখ সাদি সমৃদ্ধি প্রকল্পের সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে বেশি পরিমাণ ঘি ও ছানা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। তার উৎপাদিত পণ্য তিনি পৌঁছে দেন স্থানীয় বাজারসহ ঢাকা শহরের মতো বৃহত্তর বাজারে। সম্প্রতি ঢাকায় হয়ে যাওয়া সমৃদ্ধি প্রকল্পের 2-দিনব্যাপী সেমিনারে শেখ সাদিও যোগ দিয়েছিলেন। সারা দেশ থেকে আগত উন্নয়নকর্মী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গবেষকদের সাথে তিনিও তার অভিজ্ঞতা তুলে ধরেন এবং মতামত আদান প্রদান করেন।
প্রাইভেট কোম্পানিগুলো কম মূল্যে পণ্য সরবরাহ করাতে গ্রামীণ দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। একই সাথে অধিক সংখ্যক প্রাইভেট কোম্পানি ও ব্যবসায়ী প্রকল্পের কার্যক্রমে যুক্ত হওয়াতে বাজারকে গতিশীল করেছে। এই প্রকল্পের কারণেই ইনপুট ও আউটপুট কোম্পানিগুলো তাদের প্রসার ঘটাতে সক্ষম হয়েছে। এখন দুধ ও দুধজাত পণ্যের মান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। দুধ ভ্যালু চেইন কার্যক্রমের মাধ্যমে উৎপাদকরা এখন ক্রয় ক্ষমতার ভেতরে চাহিদা অনুসারে সেবা পাচ্ছে। আজ গ্রামীণ এইসব জনপদে ক্ষুদ্র উৎপাদকদের দুধ উৎপাদন এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাওয়াতে তাদের কর্মসংস্থান ও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে।